বাবুটা নিলেও কোনো কাজ করতে পারি না। আমার আম্মা কয় কি তাই তোর বুকের বাচ্চা বুকেই রাখ। আমার কাছে অনেক আদরে ছিল বাবুটা, কয় আপা তোর কাছে অনেক শান্তিতেই থাকে, তারপরও বাবুটা ছাড়া থাকতে পারি না। এইবার যাইয়া বাবুটা নিয়ে আইতে গেছে, আবার কয় কি আপা দুই দিন পরে নিয়ে যাই। বাবুটারে তুই নিয়ে যাস, তোর কাছে রাখিয়া দে আমাকে, আমি কবে যাই ঠিক নাই বোন, তুই নিয়ে যা, তাইলে তোর লগে নিয়ে যা। আমি রাখলে আমার বোনের মেয়েটা বাঁচত, আমার বোনের মেয়েটা বাঁচত। আবার আমরাও আসতে নিছিলাম, আমরাও রওনা দিছিলাম, আমরা দুই দিন পরে যাই, আম্মারও কয় দুই দিন পরে যাইতে, কিন্তু আমার আম্মা শোনে না। আমার আম্মা কয় না আজকেরই যাই, আজকেরই যাই, অনেক কষ্ট করে আইয়ে লঞ্চ ধরছে আমার আম্মাই, আমি আসতে পারি না, কষ্ট করে লঞ্চ উঠছি যুদ্ধ করে আসতে পারি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি দেখছেন, তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে একটি ট্র্যাজেডি হয়েছে, যে সর্ববৃহৎকালের একটি লঞ্চ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় আমাদের সামনে যে বোনটি বসে আছে, তার মাকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, বোনের সন্তানকে হারিয়েছেন। সেই বোনের কাছ থেকেই শুনব এই লঞ্চে, লঞ্চ থেকে কীভাবে বেঁচে আসলেন এবং তার চোখের সামনে এই লঞ্চে কী হয়েছে। আপনারা ইতিমধ্যে এই বোনের একটি ভিডিও দেখেছেন, আমরা বাকিটুকু জানব এই বোনের কাছ থেকেই। এই বোন এই মুহূর্তে মানসিকভাবে খুবই বিভ্রস্ত। সে ঢাকা থেকে আসছিল গ্রামের বাড়িতে বাবাকে সারপ্রাইজ দিবে, এমন সারপ্রাইজ দিল যে ভাষায় বলার নেই। দর্শক, চলুন এই শাপলা আপার কাছে যাই। আসসালামু আলাইকুম। শাপলা আপা, আমরা জানি আপনি এখন মানসিকভাবে খুবই বিভ্রস্ত, এখন কি অবস্থায় আছেন আপনি? আমরা দেখতে পাচ্ছি আপনার কপালে ব্যান্ডেজ, আপনি তো আহত হয়েছিলেন লঞ্চ থেকে পড়ে। এই যে আপনার মাকে আপনার বাড়ির সামনেই কবর দিয়েছেন দেখছি আমরা, তা আপনার বাকি যারা আছে তাদের কোনো হদিস পেয়েছেন কিনা? জি না, বাকি আমার বোন, বোনের দুইটা বেবি ছিল, ওদের খোঁজ আমি পাইনি। যে আপনার চোখের সামনেই তো সব কিছু ঘটে গেল, তা আপনি ওইখানে আর কি ঘটনা দেখেছেন যদি একটু বিস্তারিতভাবে আমাদের দর্শকদেরকে জানান? আগুন যখন দেখেছি তখন তো কখনো কল্পনাও করি নাই যে লঞ্চে আগুন লাগতে পারে, আর এত আগুন তো জীবনে কখনো চোখে দেখি নাই, তাই অনেক অবাক হয়ে গেছিলাম। কারণ আমার লাইফের এমন পরিস্থিতি, বা কখনো ছোটো একটা অ্যাক্সিডেন্ট আমার কখনো হয়নি, ছোটো একটু ব্যথাও পাইনি গাড়ি থেকে পড়ে, বা কোনো জায়গায় কোনো জায়গায় কখনো অ্যাক্সিডেন্টের শিকার হতে হয় না। জীবনে প্রথম এত বড় একটা অ্যাক্সিডেন্টের শিকার হলাম, প্রথম আর এত বড়। এই যে এত বড় একটি ঘটনা স্বচোখে দেখলেন, যখন আপনার সামনে আপনার মা, বোন, বোনের সন্তানরা হারিয়ে যাচ্ছিল, তখন আপনার কাছে কি মনে হয়েছিল? মনে হয়েছিল আর তো বাঁচব না, ওদের সাথে তার দেখা কখন হবে না। আর আমি তো জানতাম যে লঞ্চ নদীর মাঝখানে, আর আমি তো সাঁতার জানিই না, পানিতে পড়লেও মরবো, লঞ্চে থাকলেও মরবো, এইটা আমি কনফার্ম ছিলাম। লঞ্চে নদীর কাছে পারের ছিল, অতটা পারে ছিল না, মানে যতটাই ছিল অতটা আশা করি নাই। আমি ভাবছিলাম হয়তো পদ্মা বা মেঘনার মধ্যে আছে নদী, ওই টাইমটা তো পদ্মা মেঘনার মাঝখানে থাকে। কেবল বরিশাল থেকে কেবল বরিশালে ঘাট দিছে, বরিশাল ঘাট দেওয়ার আধা ঘন্টা পরেই এই ঘটনা হয়েছে। আর যখন বরিশাল ঘাট দিছে আমি ছাদে ছিলাম, আমি দেখতেছি বরিশালের মানুষগুলো নামতেছে, যারা বরিশালের উদ্দেশ্যে আসছে তারা বরিশাল নামতেছে। আমি ভাবতেছি, বলতেছে ওই মেয়েটাকে, আমার পাশে একটা মেয়ে ছিল আমার এই গ্রামেরই, ওকে বলতেছি যে বরিশালটা, এটা কি বরিশাল? ও বলে হ্যাঁ। আমি বলি বরিশালটা এমন নিস্তব্ধ কেন, আগে তো অনেক জমজমাট লাইটিং টাইটিং থাকে, এমন কেন? কয় হ্যাঁ আপু এটা বরিশালই। আমি বলছি ও আচ্ছা আচ্ছা।
পরে বলতেছে তাহলে বরিশাল বরিশাল নেমে বাস ভাড়া আমাদের বাড়িতে 150 টাকা করে, তাহলে বরিশালে নেমে যাবো? আমি বলতেছি ওই মেয়েটা, মেয়েটা বলে না সমস্যা কি, আমরা বরগুনা মানুষ, একসাথে বরগুনা লঞ্চে নাম, আমাকে ওই লঞ্চে থাকতে ভালো লাগতেছে না, যদি গাড়িতে যেতে পারতাম 150 টাকা ভাড়া দিয়ে। তারপর মনে মনে বলতেছে আম্মু তো জীবনেও যাবে না, আম্মু তো লঞ্চে করেই যাবে, বাড়তি এত খরচ করবে। 500 টাকা করে টিকিট কেটেছিল, তিনজনের তিনটা টিকিট 1500 টাকা করে কেটেছিল, টিকিটও আমার কাছেই ছিল, বাচ্চা দুটো তো ছোট, ওদের আর টিকিট কাটতে হয় না। এই যে যেই টাইমটা বরিশালে গাড় দিয়েছে লঞ্চটি, ওই টাইমে কি ওই সময় থাকার কথা ছিল না একটু ফাস্ট চলে আসছে? লঞ্চ অনেক ফাস্ট চলে আসছে, এমন টাইমে বরিশাল ঘাটতেছে কল্পনাও করি না যে এত তাড়াতাড়ি বরিশাল ঘাট দিতে পারবে। আসলে ওরা জানতো ওদের লঞ্চের প্রবলেম আছে, এই জন্যই ওরা অনেক তাড়াতাড়ি চালাই আসছে যে জায়গায় লঞ্চ। আমি সবসময় যখন বরগুনা আসি যে জায়গায় লঞ্চ বরিশাল ঘাট দেয় ভোর 4টায় বা 4টায় ঘাট দেয়, আমি সবসময় দেখছি 4টা বা সাড়ে 4টা, কিন্তু সেই জায়গায় 3টারও আগে ঘাট দিচ্ছে বরিশাল। তো এটা তো অনেক মানে খুব দ্রুত ব্যাপার, খুব অবিশ্বাস্য একটা ব্যাপার, আমি অবাক হয়ে গেছি। অনেক সবাই বলতেছে বরিশাল, বলছে না এত তাড়াতাড়ি তো বরিশাল ঘাট দিতে পারে না। তো একজন বলতেছে না অনেক তাড়াতাড়ি লঞ্চ চলে আসছে, তো আমাকে ও ভালোই তো বা ভালো লঞ্চ উঠছে, অনেক তাড়াতাড়ি তাহলে বাড়ি পৌঁছতে পারে। যখন এই ঘটনাটা তো মনে হয় অনেক আগে থেকেই হয়েছিল, ইঞ্জিন যারা চালিয়েছে তারা তো জানতে পেরেছে, যদি বরিশালে গাড় দিয়ে ওখানেই বন্ধ করে সবাইকে নামিয়ে দিত তাহলে তো এই দুর্ঘটনা লঞ্চে যারা ছিল কেরানি টেরানি তারা সবাই জানতো যে লঞ্চের প্রবলেম আছে, না হলে আমি যেখানে বসছি সাদের মেশিনের পাশে আমাকে কেন বললো আপু আপনি এখান থেকে উঠেন, সবসময় মেশিনের কাছে বসি, সব লঞ্চে কোনো কেরানি তো বললো না, তাহলে উনি কেন বললো যে এখান থেকে কিছু একটা ছুটে আপনার গায়ে আসতে পারে, আপনি এখান থেকে উঠেন, এখানে সমস্যা আছে, আমি তো বসছি। আচ্ছা, এই যে ওইখান থেকে যখন আপনি উঠে আপনার মার কাছে আসলেন, আপনার মাকে বললেন যে মা আমি নামি তারপরে তোমাকে নামাবো, ওই মুহূর্তের ঘটনাটা যদি একটু বলতেন। ওই মুহূর্তে ঘটনা, আমি তো সানসাইড, আমরা তো দোতলা ছিলাম আর বুদ্ধি পাইনি আসলে ই থেকে নামার, সিঁড়ি থেকে নামার, প্রচণ্ড ধোয়া ছিল আর এত মানুষ ছিল লঞ্চে, দৌড় দিলে হয়তো বা পাড়ার নিচে পড়তে হইতো, বাচ্চা বড় মানুষ বাচ্চা বলেন যেই বলেন না কেন, তো ওই মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না, এমন একটা সিচুয়েশন। আর আমি তো ভাবছি আমরা নদীর মাঝখানে পদ্মা মেঘনা, তো আমি অনেক সাহস নিয়ে আসলে আমি আগে ওই গিরিল থেকে আমি আগে এক পা দিছি, আমার মা বলে নাই যে তুই এক পা দে, আমার মা তো জানে যে আমি সাঁতার জানি, তো আমি আগে এক পা দিছি, আর এক পা দিবো যে ওটা আর পারতেছি না, সাহস পাচ্ছি না দিব যে, তখন আমার মা এসে আরেক পা মারে দেওয়াই দিছে, হাত ধরে নিজের হাত ধরে দেওয়াই দিছে। যেই মা মেয়েকে হাত ধরে নামিয়ে দিল সেই মা আজ কবরে শুয়ে আছে। এই যে আপনার সামনে তো অনেক আহাজারি কিংবা অনেক চোখের সামনেই তো অনেক মানুষ হারিয়ে গেছে। জি, আমার চোখের সামনে আমি যখন নদীতে সাঁতার কাটছিলাম তখন সাঁতার তো জানি না, একজনকে ধরে আসছি, তো তখন যখন নদীর দিকে তাকাচ্ছিলাম মানে আমি যখন ওই আঙ্কেলটার সাথে নদীতে যাচ্ছি ওই পারে যাওয়ার চেষ্টা করছি, তখন আমি পিছনের দিকে তাকাচ্ছি বারবার, দেখতেছি লঞ্চ ঝরে যাচ্ছে। দর্শক, কত মানুষের আহাজারি চোখের সামনে, নিশ্চিত মৃত্যু জেনেও যে মেয়েটি লাভ দিয়েছে, আমরা ধন্যবাদ দেব যে নিজের মৃত্যু নিশ্চিত ভেবেও এই মেয়েটিকে বাঁচিয়েছেন যে ভাই, একজন 50-এর উপরে বয়স, সে নিজে একজন পানিতে থাকলে আসলে একজনকে বাঁচানোটা খুব কষ্ট, তারপরেও সাহস করে যে বাইটি এই বোনটিকে বাঁচিয়েছে তাকে আমরা স্যালুট জানাই। আচ্ছা বোন, আমি একটি বিষয়ে আপনার জানতে চাইব, আপনার মা এবং আপনার বোনকে হারিয়েছেন, এখন আপনার পরিবারে আপনার যে যারা আছে তাদেরকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন? ফ্যামিলি বলতে এখন তো আমার বাবা আছে, একটা বোন আছে, একটা ভাই আছে, তো পড়াশোনাটা কন্টিনিউ করতে চাচ্ছি। আর পরিবারে যারা আছে তাদের সাপোর্ট কিভাবে দিবেন আপনি, তাদেরও তো এখন মন ভাঙা। চেষ্টা করব সবাইকে সাপোর্ট দেওয়ার। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যখন আপনি পারে আসলেন
পারে এসে তো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন লঞ্চটা আগুন লেগে পুড়ে যাচ্ছে, এছাড়া তো আপনার করার কিছুই ছিল না। তো আপনার আমি পারে এসে বসছি, যারা পারে দাঁড়াইছিল তাদের সবাইকে বলতেছি ধরে ধরে যে আপনারা একটু বোট নিয়ে নামেন না, একটু ট্রলার নিয়ে যান না, আপনাদের কাছে তো ট্রলার আছে, নৌকা আছে, আপনারা যান না। একটা লোক বলতেছে এখন আমরা যদি একটা নৌকা নিয়ে যাই দেখা গেছে ওই নৌকাই সবাই লাভ দেবে, তখন নৌকাটা এমনিই ডুবে যান বসে। তাহলে আপনারা 5-6টা বা 10টা নৌকা নিয়ে যান, তাড়াতাড়ি যান, মানুষগুলোর উদ্ধার করেন। আমি সবাইকে বলছি, একটা মানুষও যায়নি, মানে আপনার ডাকে কেউ সাড়া দেয়নি। যারা আমার মতো উঠছে সবাই তো বলতেছে, সবারই তো প্রয়োজন হইল, অংশ পুরো ছাড়খার হয়ে যাচ্ছে, সবাই বলছে, সবাই রিকোয়েস্ট করছে। আমি অনেকের পা ধরে জড়িয়েছিলাম যে একটু যান না, একটু টলা নিয়ে যান না, বাচ্চা দুইটাকেও যদি বাঁচাতে পারেন একটু যান না। কেউ যায়নি, কেউ যায়নি, কেউ না। তো আপনি আপনার বাড়িতে আপনার বাবাকে কখন জানিয়েছেন বিষয়টা? আপনার সঙ্গে তো তখন সেলফোন ছিল না। জি না, আমার ফোন তো ইসেই ছিল, লঞ্চেই ছিল। আর একটা বিষয় হচ্ছে যে আমি নাম্বার ফোন নাম্বার মুখস্ত করতাম না কারোটাই, আমার মায়ের নাম্বারটা শুধু আমার মনে ছিল। তো আরেকটা নাম্বার মনে ছিল সেটা আমার মা ইউজ করতো, তো ওইটা ভাবছি যে ওই নাম্বারটা আমার বাবার কাছে আসে, ওই নাম্বারটা আমার মুখস্ত ছিল, কিন্তু ওই নাম্বারটা ছিল আমার দুলা ভাইয়ের কাছে। তো তখন আমি ওই নাম্বারটাই কল দিয়েছিলাম, তাও অনেক পরে। কলটা দিলেন কিভাবে? আপনার সঙ্গে তো ফোন ছিল, ওখানে তো অনেক মানুষ ছিল যারা পারে ছিল, যারা ওই আশেপাশে বাড়ি, তাদের তারা বসে আপু তাড়াতাড়ি ফোন দরকার, তাদের ফোন থেকে ফোন দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ফোন দিয়ে যখন আপনি আপনার বাবাকে খবরটা জানিয়েছেন, তখনকার অনুভূতিটা একটু যদি বলতেন। আমি বাবাকে, বাবা ফোন ধরে ধরেছে, দুলাভাই, দুলাভাই ধরেছে, দুলাভাইকে বলেছি ভাইয়া লঞ্চে তো আগুন লাগছে, মা আসি আবদুল্লাহ আমার বোন ওরা তো সবাই ওই লঞ্চে, ওদেরকে কাউরে নামাইতে পারিনি। আমি কনফার্ম ছিলাম যে মা নাই, আমি কনফার্ম 100% শিওর ছিলাম যে নাই, কারণ ওই আগুন থেকে নদীতে লাভ দেওয়ার সাহস আমার মা কখনো পাবে না, এটা আমি কনফার্ম ছিলাম, বা ওরাও পাবে না, আমি তো পাবো নাই, কিন্তু আমি কীভাবে পারছি আমি জানি না। আসলে আচ্ছা, আপনি কনফার্ম ছিলেন আপনার মা বেঁচে ফিরবে না? আমি কনফার্ম। আর বোনের বিষয়ে কি ছিলেন? বোনের বিষয়ে কনফার্ম, বোন তো আরও ভয়, অনেক ভীতু, একটু লঞ্চের সাথে লঞ্চে ধাক্কা লাগলে বা ঘাট দিলেই ও ভয় পায়। আর আগুন তো অনেক বড় একটা ব্যাপার, আর যে আগুন লাগছে তাতে তো। আচ্ছা, তো দুলাভাই যখন আপনার কাছ থেকে খবরটা পেলো, পাওয়ার পরে সে তার মানে উদ্যোগটা ছিল কি? সে বলতেছে তুই চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি আসতেছি, আমাকে আর কি বুঝাইছে যে কান্নাকাটি করিস না, আমি তাড়াতাড়ি আসতেছি, কিছু হবে না ওদের, সবাই বসে কিছু হবে না, তারা আসবে, কিন্তু আমি তো জানি যে তাদের আসার আর কোনো স্কোপ নেই। আচ্ছা, সেদিন আপনি সেখানে কয়টা পর্যন্ত ছিলেন? ওই বাড়িতে, যে বাড়িতে উঠেছিলাম না, যে যে লঞ্চ যে আগুন লেগেছে সেখানে আপনি কয়টা পর্যন্ত ছিলেন? যেখানে আগুন লেগেছে যে স্থানে, যে স্থানে আপনি, যে বাড়িতে উঠছেন না, ওই স্থানে, ওর আশে বাড়ি, বাড়ি ঘর মানুষের, বলতে কাপড় চোপড় নিয়েছেন, বাড়ি বাড়ি ঘর, ওখানে আমি সকাল 12টা 1টা পর্যন্ত ছিলাম, দুপুর 12টা পর্যন্ত ছিলেন, মানে ওই নদীর পারে বারবার গিয়ে দেখছি যে এখানেই তো আগুন লাগছে, এখানেই তো আগুন লাগছে। আরেকটা বিষয় হচ্ছে বোন, যখন আপনাকে আপনি নদীতে ঝাঁপ দিয়েছেন, এমনিতেই আগুন, এক হচ্ছে আগুন, দ্বিতীয় হচ্ছে নদী, তারপর হচ্ছে শীত, শীত মানে সব বিষয় মিলে আপনার মানে অভিজ্ঞতার কথাটা যদি একটু শেয়ার করতেন। আমার তখন মনেই ছিল না যে আসলে শীত, বা আমার মনেই হচ্ছিল না যে আমি পানিতে লাভ দিছি, শীত করতেছে, ওই সেন্সটা আসলে তখন মাথায় ছিল না। ইভেন আমি যে লঞ্চ থেকে যখন লাভ দিছি সানসাইডে পড়ার উদ্দেশ্যে, তখন যে বিশাল আকারে গ্রিলের সাথে একটা বাড়ি খেয়েছি, মাথায় এরকম ফুলে গেছিলো, কিন্তু আমার মাথায় ছিল না যে আমার মাথা ফুলে গেছে বা এখানে ব্যথা আছে, ওই খেয়ালটা তখন ছিল না, শীতের খেয়ালটাও ছিল না। সবাই বলতেছে আপু তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করেন, কান্নাকাটি করেন না, এখানে পারে বসে কান্নাকাটি করেন না, তো আমার ওই সেন্সটা ছিল না, আমার মনেই হচ্ছিলো না যে আসলে শীত লাগছে। নদীর পানি তো অনেক ঠান্ডা ছিল, আর তারপর তারা জোর করে নিয়ে তাদের কাপড় চোপড়, আমার কাপড় চোপড়, মহিলারা তাদের কাপড় চোপড় দিছে, আমারটা খুলে তাদেরটা পরেছিল। তো এই যে আপনার মাকে সর্বশেষ কিভাবে খুঁজে পেলেন? সর্বশেষ অনেক লাশের ভিতরে। জি, আমি তো আসলে লাশ খোঁজার ওই পরিস্থিতিতে ছিলাম না, আমার খালামণি, আমার মায়ের বোন, আপন বোন খালামণি, উনি ঘটনাস্থলে অনেক অনেক জায়গায় যেখানে যেখানে লাশ উদ্ধার হয়েছে ওখানে ওখানে গিয়েছিলো। যাওয়ার পরে তার বোনকে সে চিনে খুঁজে ঠিকই বের করছে। আমার মার বডি কোনো জায়গা থেকে পুড়ে নাই, শুধু হাতের থেকে একটু ছিলে গেছে আর গালে একটু ঠোস ঠোস পড়েছিল। তার মানে আমরা ধরে নেব সে শ্বাসকষ্টেই, শ্বাসকষ্টে মারা গিয়েছে, না হলে সে নদীতে লাভ দিয়ে মারা গেছে, না হলে শ্বাসকষ্টে, শ্বাসকষ্টে যদি মারা যেত
তাহলে তো সে লঞ্চই থাকতো, তার কেউ তো তাকে নদীতে, মৃত বডি তো কেউ নদীতে ফেলে দিবে না, নিশ্চয়ই সে নদীতে লাভ দিছিল। বাচার অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। তো এই যে আপনি সকল লঞ্চ মালিক কিংবা এই যে লঞ্চে যারা আসে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনার অভিজ্ঞতা থেকে। লঞ্চে আমরা তো অলওয়েজ লঞ্চে আসি, কারণ আমাদের বাড়ি বরগুনা, গাড়িতেও আসা যায়। লঞ্চে নদী দেখতে দেখতে আসতে আসলে সবাইরই ভালো লাগে, ছাদ আছে লঞ্চে, ওইটার জন্যই অলওয়েজ লঞ্চে আসা। আর গাড়িতে বোরিং লাগে, যার কারণে অলওয়েজ লঞ্চে আসা। আর লঞ্চে তো এমন দুর্ঘটনা তো অবিশ্বাস্য, এটাই ফার্স্ট দুর্ঘটনা। তো আমরা কেউ কখনো মনেই করি নাই যে লঞ্চে আসলে আগুন লাগতে পারে এত পানির ভিতরে। আর আমি ভাবছি যে আগুন লাগছে হয়তো বা নিভে যাবে, এত বড় লঞ্চে এভাবে পুরো ছাই হয়ে যাবে এটা আসলে আমি কল্পনার বাইরে ছিল। আর যারা লঞ্চে আসে সব লঞ্চ তো আর একরকম না। আর আমি অবশ্যই বলবো লঞ্চে বয়া ছিল না, আর এমন অগ্নিকাণ্ড তারা জানতো এমন কিছু হতে পারে, জেনে শুনে তারা লঞ্চটা ছাড়ছে, জেনে শুনে। নাহলে ওই লোক আমার সাবধান করলো কেন, আপনি এখান থেকে সরেন, কিছু একটা ছুটি আপনার গায়ে আসতে পারে। ওনারা জেনে শুনে এরকম করছে, অবশ্যই তাদের বিচার চাই, তাদের বিচার চাচ্ছে অবশ্যই। আচ্ছা, এই যে আপনার ফ্যামিলিতে আপনার কি ভাই আছে, একটি বোন, আপনি তারা কি বড় না ছোট? হ্যাঁ বড়, আমি সবার ছোট। আপনার দর্শক আপনারা শুনলেন শাপলার এই লঞ্চের করুণ কাহিনী, তার মাকে হারিয়েছে, তার একটি বোনকে হারিয়েছে, দুটি বোনকে হারিয়েছে, একটি বোনের সন্তানকে হারিয়েছে। এই ফ্যামিলিটির পাশে যদি একদম অসহায় হয়ে গেছে যে মা সংসার চালাতো, সেই মা আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, বাবার চাকরি নেই দেখে গ্রামেই বসবাস করত, যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো বা এই বোনটির লেখাপড়া কিংবা তাদের যে আর্থিক সমস্যাটা হয়তো বা কিছুটা হলেও সমাধান হবে। আর সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন এরকম দুর্ঘটনায় আর কারো না পড়তে হয়। দর্শক আজ এ পর্যন্তই, অন্য কোনো সময় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আঙ্কেল।